হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের মধ্যে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে হোলি, সে উপলক্ষে একটু মেহেন্দি লাগাচ্ছি। দেখো আমি ঠিক পারি না ভালো, অতটা ভালো লাগাতে, মানে পারি না বললেই চলে। সকাল থেকে দিয়াও খুব বাহানা করছিল মেহেন্দি লাগাবে মেহেন্দি লাগাবে। তো তো গ্রামে একটি মেয়ের কাছে, মানে ওর পিসিমনি বলে ডাকে, ওর কাছে পাঠিয়েছিলাম, দিয়াও লাগিয়েছে, ও নিচে আছে। আমি একদমই পারি না লাগাতে, মানে ইচ্ছে করে লাগাতে কিন্তু পারি না বলে আর হয়ে ওঠে না। তো কেমন হয়েছে মেহেন্দি? একদম ভালো হয়নি, উনি এখন ব্যস্ত মানুষ, চলে গেলেন। আর দিয়া নিচে আছে, দিয়ার মেহেন্দিটা দেখাবো। আর এদিকে আমার কাজকর্ম সব এখনকার মতো হয়ে গেছে, থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখানে দেখো। আর এখানে হোলিতে অনেক কিছু করা হয়, তো সন্ধ্যের দিকে গুজিয়া বানাবো, মানে এখানে সব থেকে ফেমাস জিনিস যেটা হলো হোলি আসলে ওই জিনিসটা, মানে ওইটা একটা বানাতেই হবে, কিছু বানাও চাই না বানাও ওইটা বানাতেই হবে। আর চলো কিছুক্ষণ পরে ওগুলো বানাবো সন্ধ্যের দিকে। আর এই দেখো দিয়া চলে এসছে, দিয়া মেহেন্দি দেখাও, ভালো ঠিক করে এরকম করে রাখো, এখন ঠিকঠাক অত ভালো বোঝা যাচ্ছে না, কালকে সকালে ভালো বোঝা যাবে। এইদিকে এই হাতে এই দেখো আমি লাগিয়েছি, আমারটা তো দেখতেই ভালো লাগছে না, দিয়াটা একটা সুন্দর হয়েছে। তোমরা বলো তো কার মেহেন্দি সব থেকে বেশি সুন্দর হয়েছে? এই পাশটা দেখো, এই পাশটা, এই দিকটা, এই দিকটা, উল্টো দিকটা, দুই হাতে এরকম করো। দিয়া এখন টিউশনি পড়বে, তারপরে আমরা রাতের বেলা গুজিয়া বানাবো, ঠিক আছে? অন্ধকার, ঘরের মধ্যে অন্ধকার লাগছে। অনেকদিন ব্লগ করা হয়নি কারণ শরীরটা খুব খারাপ, এখনো গলাটা কেমন ব্যথা ব্যথা করছে, আওয়াজটা একদম মোটা হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম তোমাদের সবার সাথে একটু কথা বলি। আর ও বাবার একটু ঠান্ডা লেগেছে, দিয়া আপাতত একটু ভালো আছে, হয়ে গেছে। চলো একটু ওষুধটা খেয়ে নিই। আর দিয়া দেখো কি এনেছে, পিচকারি, হোলি খেলবে, হোলি আমাদের এখানে কালকে হোলি। আর গুড ইভিনিং সবাইকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যে দিতে যাচ্ছি, আর আমার ক্যামেরার পেছনে আছে আমার দিয়া রানী। চলো সন্ধ্যে দি, আসো চলে এসো। আর এখানে জামাকাপড় গুলো শুকিয়ে গেছে, ছাদ থেকে এনে রেখেছি, একটু পরে এগুলো ভাঁজ করবো। আর এখানে আমার ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর, তোমাদের আগেও দেখিয়েছি একবার। হ্যালো গাইস, এই দেখো ছোট্ট একটা আমাদের মন্দির, আমরা এই জায়গায় পুজো দিই। এটা আমাদের ফ্রিজ, দেখো আমরা টেডি বিয়ার এনেছি, একটু বাইরের দিকে গেছি, কত কিছু বলছে। দিয়া এখানে ক্যামেরা করছে বেডের উপর থেকে, দেখো জুম করছে, আবার কাছে নিচ্ছে, দূরে নিচ্ছে। তো এখানে আমি বসে সন্ধে দিচ্ছি, আর মেয়ে আমার ক্যামেরা করছে। দিয়ে গান গাইছে, দেখো বোর হচ্ছিল, তোমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট, এখন যাব রাতের খাবার তৈরি করতে, বস। আর দিয়া এখন এখানে বসে বই পড়বে, ঠিক
করে বস। জানলাগুলো সব বন্ধ করে দিই, সন্ধে হয়ে এসছে বাইরে, তো এখন খুব মশা হয়েছে বাইরের দিক থেকে, সব প্রচন্ড মশা। চলো, জানলা বন্ধ করে দিয়েছি, এখন বই পড়ো, আমি খাবার বানাতে যাচ্ছি, ঠিক আছে? তো আমার দেখো এখানে রান্না হয়ে গেছে, তোমাদের বলছিলাম উপরে গিয়ে দেখাচ্ছি, কিন্তু একটু তাড়াহুড়োতে, আর কিছু দেখানো হয়নি। এখানে আলুর আলু পেঁয়াজের তরকারি আছে হালকা ঝোল করে, আর এখানে রুটি বানানো হয়ে গেছে, আর দুপুরে কিছু ভাত আছে, এসব দিয়ে খাওয়া হবে। আর এখানে দেখো পাশের বাড়ি একটা পিসি বুড়ি, একটা আজকি আঙ্কেল সবাই এসেছে। আমি শুধু বলেছিলাম ভালো বানাতে পারি না, তাই শুনে সবাই চলে এসেছে বানাচ্ছে। দেখো ওরা ভালো পারে, আমি অতটা ঠিক কি করবো, তাই সবাই চলে এসছে। এখানে দেখো দিয়াও বানাচ্ছে, বানাতে পারে না, তাও চেঁচামেচি করছে, না দিলে রাগ হয়ে যাচ্ছে, তার জন্য সেখানে বানাচ্ছে। আমার কথাগুলো কেমন আটকে যাচ্ছে, ডাক সব বন্ধ আবার, কেউ কথা বলতে পারছি না, তো ঠান্ডা লেগেছে। বানানো হয়ে গেছে, আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি, ভালো হাতে বানানো। হ্যাঁ বানাও। এখানে আন্টি গুলো ভাজছিল, হয়ে গেছে। তো আমাদের গুজিয়া বানানো হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। ভূত বানিয়ে দিয়ে চলে গেল, দেখে তো এবার আমি দিয়া কেউ লাগাবো। হ্যাপি হোলি। তো এখানে দেখো দিয়া, দিয়ার একটা দিদি রেডি হয়ে গেছে। আমাদের এখানে হচ্ছে হোলির দিন দিনের বেলা দুপুরের দিকে হোলি খেলে, আর সন্ধ্যের দিকে এরকম সেজে গুজে সবার বাড়িতে যায়। আর এখানে ওর দিদি, একটা দিদি পাশের বাড়ির, নাম হচ্ছে তানিয়া। তোমাদের সেজে কেমন লেগেছে? দিয়াকে রেডি করে দিয়ে এখন আমিও রেডি হয়ে গেছি। বাচ্চারা এসেছিল, তো বাচ্চাদের জন্য এখানে টাফি আছে, আর কালকে যে গুজিয়া বানিয়েছিলাম সেগুলো যারা আসছে তাদের দিচ্ছি। বাড়িতে কেউ আসলে একা একা থাকে, তো দেখো কত বাচ্চা। ওরা এসেছিল কালকে আমার কাজ হেল্প করতে, কাজে দেখো পাশে বাড়ি একটি দাদি দিয়ার। আমি একটা বাড়িতে এসেছি সবার সাথে। হাই, একটু হাই বলো। তো আমাদের হোলিটা আজকে, এবছরের হোলিটা খুব ভালো কাটলো, আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।